আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এতদিনে আমরা ব্যাকটেরিয়ার সম্পর্কে কিছু জানছি কিছু ভিডিওতে, এবং পরবর্তীতে আমরা স্ট্রেনিং সম্পর্কে জানবো। তার আগে আমরা আজকে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আসলে পার্থক্যগুলো কী কী সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তো প্রথম বৈশিষ্ট্য যেটা আমরা আলাদা করতে পারি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, সেটা হলো গ্রাম রিয়াকশন। দ্য ব্যাকটেরিয়া দ্যাট রিটেইন দ্য কালার অফ প্রাইমারি স্ট্রেনিং বা প্রাইমারি স্ট্রেন আর কল্ড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এটা সংজ্ঞাও বলতে পারি আমরা। তো ওই সকল ব্যাকটেরিয়া যেগুলো প্রাইমারি স্টেনিং বলতে ক্রিস্টাল ভায়োলেট প্রয়োগ করার সময় প্রয়োগ করার পর যদি সেই কালারটা ধরে থাকতে পারে, বেগুনি কালার হয় সাধারণত, তখন সেই ব্যাকটেরিয়াটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যেটা আমরা বিস্তারিত জানবো এরপর। এবং দ্য ব্যাকটেরিয়া দ্যাট ক্যান নট রিটেইন দ্য কালার অফ প্রাইমারি স্টেইন বাট টেক অন দ্য কালার অফ কাউন্টার স্টেইন আর কল্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো এই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনগুলোকে বলতেছি আমরা, প্রাইমারি স্টেইনের যে ক্রিস্টাল ভায়োলেটের কালারটা এটা ধরে থাকতে পারতেছে না ঠিক, কিন্তু কাউন্টার স্টেইন হিসেবে আমরা যে স্যাফ্রানিন প্রয়োগ করি সেটার কালার কিন্তু ঠিকই ধরে থাকে। এই ব্যাকটেরিয়াগুলো হলো আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো তার পরবর্তীতে আমরা কি বৈশিষ্ট্য আমরা আলাদা করতে পারি, সেটা হলো সেল ওয়াল। তো এই সেল ওয়ালটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, থিক হয় অর্থাৎ পুরু বা মোটা হয়, কিন্তু সিঙ্গেল লেয়ার্ড হয়। আবার এই সেল ওয়ালটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, থিন বা সরু হয়, আবার এটা ট্রিপল লেয়ার্ড হয়। তো আমরা যদি পরিমাপগত দিক থেকে যাই তাহলে 20-30 ন্যানোমিটার কিন্তু থিক হয় সাধারণত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা, 8-12 ন্যানোমিটার থিক হয় আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল। তো এরপরে একটা বড় বৈশিষ্ট্য যেটা প্রধান বৈশিষ্ট্য হিসেবে ধরে নিতে পারি আমরা, সেটা হলো পেপটিডোগ্লাইকেনের স্তর বা পেপটিডোগ্লাইকেন লেয়ার। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই লেয়ারটা সাধারণত মাল্টি লেয়ার্ড হয়, অর্থাৎ একটার উপর একটা, তারপর আরেকটা, তারপর একটা, এইভাবে স্তর বা স্তর থাকে এবং মোটা হয়। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সিঙ্গেল লেয়ার্ড হয় এবং সরু হয়, সেটার ব্যবধান অনেক বড়। এরপরে আসা যাক LPS অর্থাৎ লিপোপলিস্যাকারাইড। এই লিপোপলিস্যাকারাইড সাধারণত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে না, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে। তারপরেই আমরা আসতে পারি পেরিপ্লাজমিক স্পেস। তো এই পেরিপ্লাজমিক স্পেসটা আমরা চিত্রগুলোতে দেখলে খেয়াল করব যে দুই পাশেই ইন্ডিকেট করা থাকে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কিন্তু মূলত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ারই একটা অংশ হলো পেরিপ্লাজমিক স্পেস। যে স্পেসটা তৈরি হয় কেন, কারণ আউটার মেমব্রেন এবং যে সেল মেমব্রেন এর মাঝখানে একটা গ্যাপ হয়ে যায়, এই গ্যাপটা হলো পেরিপ্লাজমিক স্পেস। এবং এই পেরিপ্লাজমিক স্পেসের ভিতর কিছু প্রোটিন থাকে। তো পেরিপ্লাজমিক স্পেস যদি থেকেও থাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা কম, বা মূলত পেরিপ্লাজমিক স্পেস গ্রাম পজিটিভের বৈশিষ্ট্য ধরা হয় না। তো এই জন্য আমরা অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট এইভাবে লিখে দিতে পারি। এরপরেই আমরা আসতে পারি আউটার মেমব্রেন, যেটার কথা একটু আগে আমি বললাম। আউটার মেমব্রেন সাধারণত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ারই থাকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার আউটার মেমব্রেন থাকে না। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেইন হলো সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন যেটা আমরা বলি সেটাই, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন তো থাকেই এবং সর্বশেষ একটা আউটার মেমব্রেন থাকে। এই জন্য আমরা এটা অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট দিয়ে ইন্ডিকেট করে দিব। এরপরে আমরা আসতে পারি লিপিড অ্যান্ড লিপোপ্রোটিন কন্টেন্ট। তো লিপিড অ্যান্ড লিপোপ্রোটিন কন্টেন্ট সাধারণত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যদি থেকেও থাকে সেটার পরিমাণ লো হয় এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা হাই হয়। আমরা অ্যাবসেন্ট প্রেজেন্ট লিখে দিতে পারি, তবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও থাকে, যেমন অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে কিছু লিপোপ্রোটিন পাওয়া যায় যেগুলো পেপটিডোগ্লাইকানের সাথে লিঙ্ক করে থাকে। আমরা জানবো যে লিপিড অ্যান্ড লিপোপ্রোটিন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হাই বা বেশি পরিমাণে থাকে, এবং এর কারণ হলো আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন কিন্তু ধরে থাকে এই প্রোটিনগুলোকে। তারপরে আমরা আসতে পারি টিকোয়েট অ্যাসিড। তো এই টিকোয়েট অ্যাসিড কিন্তু কিছু কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টিকোয়েট অ্যাসিড সাধারণত দেখা যায় না। এই পয়েন্টগুলো ছাড়াও আমরা আরও কিছু পয়েন্ট তৈরি করে দিতে পারি, যেমন রিজিডিটি অফ সেল ওয়াল অর্থাৎ সেল ওয়ালটা কী পরিমাণ রুক্ষ বা শক্ত। এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা বলতে পারি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল হলো রিজিড ডিউ টু প্রেজেন্স অফ পেপটিডোগ্লাইকান, আবার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল কিন্তু ইলাস্টিক। এটার কারণ হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায় প্রায় 80% স্তর সেল ওয়ালের প্রায় 80% কি পেপটিডোগ্লাইকান, কিন্তু অন্যদিকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় 3-12% শুধুমাত্র পেপটিডোগ্লাইকান থাকে। আরও কিছু পয়েন্ট যোগ করতে পারি আমরা, যেমন সাসেপ্টিবিলিটি অফ
পেনিসিলিন, অর্থাৎ পেনিসিলিনের প্রতি কে বেশি সংবেদনশীলতা দেখায় এবং কে কম দেখায়। তো এখানে আমরা হাই সাসেপ্টিবল অফ পেনিসিলিন লিখতে পারি আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এবং লো সাসেপ্টিবল অফ পেনিসিলিন লিখতে পারি আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। অর্থাৎ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বেশি সংবেদনশীল পেনিসিলিনের প্রতি এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেখানে কম। আমরা ফ্লাজেলার দিক থেকেও আলাদা করতে পারি, কিংবা নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট দিক থেকেও আলাদা করতে পারি। সবশেষে আমরা কিছু এক্সাম্পল দিয়ে, অর্থাৎ কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এক্সাম্পল এবং কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এক্সাম্পল দিয়ে আমরা ডিফারেন্সটা শেষ করে দিতে পারি। এক্সাম্পল আমি না বলে আমরা অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এক্সাম্পল, 5-7টা কমপক্ষে মুখস্থ করে রাখবো। ডিফারেন্সে হয়তো বা 2-3টে এক্সাম্পল দিলে হয়ে যাবে, কিন্তু আলাদাভাবে অনেক সময় প্রশ্ন আসে যে নেম 5 গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কিংবা সাম গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আলাদা প্রশ্ন হিসেবে আসে, তখন কিন্তু আমাদের এই মুখস্থ রাখাটা কাজে দিবে। এই কারণে আমরা প্রায় 5-7টা বা যতগুলো পারি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মুখস্থ করে রাখবো। তো আমি আশা করি আজকে আমাদের চিত্রসহ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ডিফারেন্সটা আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তীতে আমরা গ্রাম স্টেনিং বা এবিএস স্টেনিং এর ভিডিও পাবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।